একজন কাঠুরিয়া এবং সাপের গল্প। এক শীতের দিনে একজন কাঠুরিয়া তার কাজ থেকে বাড়ি ফিরেছিলেন যখন তিনি বরফের উপর কালো কিছু পড়ে থাকতে দেখেন। কাছে এসে দেখলেন এটি একটি সাপ যা দেখতে মৃত। কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফেরার সময় তিনি তা তুলে নিলেন এবং গরম করার জন্য রাখলেন। ঘরে ঢুকেই তিনি সাপটিকে চুলার আগুনের সামনে নামিয়ে দিলেন। শিশুরা এটি দেখেছিল যে সাপটি ধীরে ধীরে আবার জীবিত হয়েছে। অতঃপর তাদের মধ্যে একজন এটিকে আঘাত করার জন্য নিচু হয়ে গেল, কিন্তু সাপটি তার মাথা তুলল এবং তার ফেনা বের করে দেয় এবং শিশুটিকে মারার জন্য দংশন করতে চেষ্টা করেছিল। তাই কাঠুরিয়া তার কুঠার ধরে ফেলল এবং এক আঘাতে সাপটিকে দুই ভাগ করে ফেলল। আহ, তিনি বললেন, দুষ্টের কাছ থেকে কোনো কৃতজ্ঞতা আশা করবেন না। গল্পের শিক্ষা হল, দুষ্টের কাছ থেকে কোনো কৃতজ্ঞতা আশা করবেন না।